ফুচকা পিজা মানে পিজা ইটালিয়ান ফুড সো ইফ ইটালিয়ান ফুড টু বাংলাদেশি পিপল হাউ মেনি অফ দ্য পার্সেন্টেজ অফ দ্য পিপল হু লিভস ইন বাংলাদেশ ইউ থিঙ্ক উইল অ্যাপ্রিসিয়েট প্রপার ইটালিয়ান ফুড অর হ্যাজ দ্য টেস্ট বার্ড ফর প্রপার ইটালিয়ান ফুড আই হ্যা টু পার্সেন্ট অ্যাট ম্যাক্স পুরা ষোলো কোটি মানুষের মধ্যে কয়েকজন প্রপার ইটালিয়ান ফুড যার জন্য টেস্ট বার্ড তৈরি হয়েছে নাই নাম্বার ওয়ান নাম্বার টু ভাই দেখেন উই মেক এভরিথিং আওয়ার ওয়ে আমরা দেখবেন সব কিছু আমাদের বিরিয়ানি আর পাকিস্তানি কাচ্চি বিরিয়ানি আর হায়দ্রাবাদি বিরিয়ানির মধ্যে কিন্তু পার্থক্য আছে আমাদের কাবাব আর টার্কিশ কাবাবের মধ্যেও পার্থক্য আছে তা আমাদের পিৎজা কেন ইটালিয়ানদের মতো হতে হবে বেসিক নিশ্চয় ইটালিয়ান ফুড অর মেবি আমেরিকান কিন্তু আমাদের পিৎজা তো আমাদের মতো হওয়া উচিত ঠিক একইভাবে আপনি জাপান থেকে একটা গাড়ি আনা সে চল্লিশ লাখ টাকাতে একটা প্রিমিয়া গাড়ি আনাইলেন হ্যাঁ হোয়াট ইউ ডু হোয়াট দ্য ফার্স্ট থিং ইউ ডু উইথ ইউর কার সামনে পিজা বাম্পার লাগিয়ে ওয়াজ দ্য সেকেন্ড থিং দ্যাট ইউ ডুইন ইয়ার কার আপনি আপনার গাড়ির নাপা লেদার দিয়ে বানানো লেদার সিটের উপর দিয়ে পঁচিশশো টাকার রেক্সেলার কাভার লাগাইতেছেন এরপরে স্টিয়ারিংয়ের উপরে কাভার লাগাচ্ছেন গিয়ার লিভারের উপর কাভার লাগাচ্ছেন ভিতরে আল্লাহ লেখে দিচ্ছেন আবার পিছের আপনার রেয়ার রিয়ার উইন্ডোতে লিখে দিচ্ছেন লাই লাহ মুহাম্মদুর রাসুল্লাহ লিখছেন তো মানে গিভার টেক একটা আবদাহ সিলিন্ডার সিএনজি সিলিন্ডার লাগাইতেছেন এবং আই হ্যাভ ফ্রেন্ডস দে হ্যাড দ্য অডাসিটি টু পুট আ নজ স্টিকার অন টপ অফ সিএনজি সিলিন্ডার এটার উপর নজ লিখে রাখছে চিন্তা করেন বুঝছেন আমি কি বলছি গাড়ি পিছে যে সিএনজি সিলিন্ডার এর উপরে সুন্দর করে একটা নজ স্টিকার লেগে রাখছে সো এনিওয়ে তো হোয়াট ডাজ দ্যাট সে টু ইউ উই ওয়ান্ট এভরিথিং আওয়ার ওয়ে উই ওয়ান্ট আওয়ার বিরিয়ানি আওয়ার ওয়ে উই ওয়ান্টা আওয়ার কার্স আওয়ারবে উই ওয়ান টার এভরিথিং আওয়ারবে দেখবেন যেসব সিনেমাগুলো বাংলাদেশে বানায় বিদেশি সিনেমার ছায়া অবলম্বন করে ওগুলোর মধ্যেও বাংলাদেশি ফ্লেভার ঢুকাইতে হয় তাহলে চলবে না ভাই আমার দেশের লোকজনকে যখন আপনি খাওয়াবেন আপনাকে বাংলাদেশের মানুষের টেস্ট বার্ডের মতো কম্পেটেবল পিজা বেঁচতে হবে না আপনি খাওয়াবেন কি নাহলে আপনি মেসে ব্যবসা করতে পারবেন না তাহলে আপনার পিজা আড়াই হাজার টাকা দাম নিতে হবে চার স্টার এরিয়ায় বেসতে হবে বাট ইফ ইউ ওয়ান টু মেক এ ন্যাশনাল প্রোডাক্ট ইট হ্যাজ টু বি কেইটার উইথ দ্য লোকাল টেস্টবার যেটা সবাই নিতে পারে মেস নিতে পারে দ্যাটস ওয়াই এই জিনিসটা কেউ বুঝেই নাই আমি আসার আগে পিৎজা নিয়ে অ্যান্ড অলসো ইট হ্যাজ টু বি কস্ট ইফেক্টিভ ইট ক্যান নট বি চিপ ক্যান নট বি এক্সপেন্সিভ ইট হ্যাজ টু বি কস্ট ইফেক্টিভ